নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। আজকাল একটা সমস্যা প্রায় অনেকের মধ্যে দেখা যায়, তা হলো হাত পা পিঠে কোমরে হাঁটুতে জয়েন্টের ব্যথা। অনেক সময় ক্যালসিয়ামের অভাবে এই সব ব্যথা হয়, আবার বয়স হয়তো 30 হয়নি তবু এই ব্যথাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। আর এই সব ব্যথা দূর করার জন্য ব্যথানাশক ওষুধ রাতে একটা হয়তো খেয়ে নিলেন এবং সকালে উঠে মনে হয় ব্যথা ভালো হয়ে গিয়েছে, কিন্তু সারা দিনের কাজের পরে যখন ক্লান্ত হলেন তখন এই ব্যথা আবার ফিরে আসে। তবে এই ব্যথা সারানোর জন্য যদি প্রতিদিন ব্যথানাশক ওষুধের সেবন করতে থাকেন তাহলে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে এবং কোনো কাজে আর তখন এনার্জি পাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে এমন কিছু ভেষজ উপাদানের কথা বলা হয়েছে যা সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ব্যথা পুরোপুরি শরীর থেকে চলে যাবে। আজকের ভিডিওতে ব্যথা থেকে মুক্তি পাবার জন্য দুটি উপায় জানাবো এবং দুটি উপায় আপনাকে ফলো করতে হবে এই সকল ব্যথা দূর করার জন্য। প্রথমটি হলো এমন একটি রেমেডি যেটা সেবন করতে হবে এবং দ্বিতীয়টি হলো একটি মালিশ করার তেল। এই দুটি উপায় যদি আপনি ব্যবহার করেন তাহলে যে কোনো ব্যথা আপনার শরীর থেকে একেবারে দূর হয়ে যাবে। তাই এই উপায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কোনো কারণে ভিডিও খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন, তবে লাইক করলে আমাদের মোটিভেশনটা বাড়ে, তাই লাইক করার কথা বলি। এবার চলুন আজকের বিষয় নিয়ে কথা বলি। প্রথমে যে রেমেডিটির কথা বলবো সেটা তৈরি করতে আদার প্রয়োজন। শরীরের এমন কোনো ব্যথা নেই যা আদা সারাতে পারে না। আয়ুর্বেদে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান আদার সম্পর্কে একই তথ্য দিয়েছে। আজকে রেমেডির জন্য প্রয়োজন হবে আদার পাউডার। এই আদার পাউডার আপনি ঘরেই প্রস্তুত করতে পারেন। এর জন্য আদার টুকরো করে কেটে শুকিয়ে নিতে হবে, তারপর আদার খোসাটা বাদ দিয়ে আদাটাকে গুঁড়ো করে নিতে হবে। দ্বিতীয় যে উপাদানটি লাগবে সেটা হলো মৌরি। মৌরিও শরীরের ব্যথা দূর করতে সক্ষম। এই মৌরিটিকে গুঁড়ো করে নিতে হবে। এবার এক গ্লাস দুধে হাফ চামচ আদার পাউডার ও হাফ চামচ মৌরির পাউডার মিশিয়ে দিতে হবে এবং ভালো করে মিশ্রণটি দুধের সাথে মিশিয়ে নিয়ে এটা সেবন করতে হবে প্রতিদিন রাতে ঘুমের আগে এবং সকালে জল খাবার খাওয়ার আধ ঘন্টা পরে। এইভাবে টানা 4 দিন সেবন করুন দিনে দুবার। ব্যথা সারানোর জন্য এর সাথে আরও একটি উপায় যেটা ফলো করতে হবে সেটা হলো মালিশের তেল। এই মালিশের তেল বানানোর জন্য লাগবে 3 থেকে 4 কোয়া রসুন। রসুনটা টুকরো করে কেটে নিন। এর সাথে লাগবে 1 চামচ কালো জিরা। কালো জিরা শরীরের ব্যথা নিমেষে দূর করে দিতে পারে। এই দুটো উপাদান 1 কাপ পরিমাণ তেলে মিশিয়ে দিতে হবে এবং তেল রসুন ও কালো জিরে একসাথে অল্প আঁচে ফুটিয়ে নিন। রসুনের রঙটা বাদামি হয়ে গেলে বুঝবেন এই তেল তৈরি হয়ে গেছে। তেলটি আগুন থেকে নামিয়ে তাতে 1/2 চামচ কপুর মিশিয়ে দিন। আপনার মালিশের তেল তৈরি। এই তেল রাতে ব্যথা স্থানে মালিশ করে নিতে হবে এবং যে রেমেডিটির কথা জানালাম সেটা সেবন করতে হবে, তাহলে ব্যথা চিরদিনের জন্য আপনার শরীর থেকে উধাও হয়ে যাবে। ব্যথা সারানোর এই উপায় দুটি আপনার ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং এই রকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজে। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।